গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, এখন সকালবেলা, আর আজকে একটু অল্প অল্প রোদের দেখা মিলেছে। না হলে এই শীতকালে ইউকেতে রোদের দেখা মেলেই না, রোজই আর কি মেঘলা, বৃষ্টি, হাওয়া। তো সকালবেলা লিকার চা নিয়ে জানলার ধারে চলে এসেছি, চাটা খেয়ে নি। আর আজকে যেহেতু আমার জন্মদিন, তো আমি বলেছি কিছুই করবো না, রান্না হাজবেন্ডেরই করবে। চলো নিচে যাই, কি করছে দেখি। তো কি কি আজকে আমি বলেছি কোনো রকম রান্নাবাড়ি করবো না। এটা কি, এটা জল পড়েছে, এটা চা, চা খাওনি? তো আজকে সব কিছুর দায়িত্ব হচ্ছে মিস্টার শীলের। আমি কিছু বানাবো না আজকে, ও আমাকে বানিয়ে সব কিছু খাওয়াবে। এটা কি হয়েছে বলো একটু? চিলি চিকেন হবে, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। তার জন্য চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, কর্নফ্লাওয়ার যাচ্ছে। আর কি করেছো? পায়েস করেছি, সুজির পায়েস, সুজির পায়েস। চালের শর্ট আছে, গোবিন্দভোগ চালের শর্ট আছে, সেই জন্য সুজির পায়েস হয়ে গেছে। আর এখানে সব চিকেনের কাটাকুটি হয়ে গেছে। চিকেন মাঞ্চুরিয়ান আর কি হবে? আর এখন বাড়িটা দেখছো শান্ত, এখন সবাই স্কুলে চলে গেছে। দেখি, হ্যাঁ লাগবে, দিয়ে দাও পুরোটা নাকি, নয়তো একটু ময়দা মিশিয়ে দাও, তাহলেই হবে। সমৃদুকে আমি এই স্কুলে দিয়ে আসলাম, সিনিকা সকাল সকাল স্কুলে চলে গেছে। সিনিকাকে দিয়ে আসছো না, ও একা গেছে? আমি তো দোকানে গেছিলাম, ও বাজার করতে গেছিল। আর সকাল সকাল উঠে এরকম একটা গিফট পেয়েছি আর কি ওনার তরফ থেকে। ঘুম থেকে উঠতে না উঠতে ঘুমিয়ে রয়েছি তখনই আমাকে এই গিফটটা দিল, ফ্লাওয়ার। এই একটা গিফট দিয়েছি যে কি, ও মা যেটা দিয়ে তুমি ছবি তুলছো, সেটা কত কতগুলো গিফটের কম্বিনেশন, একটা দুটোর কম্বিনেশন নয় তো। এরম জল এরাডুটটা দিচ্ছ কি কারণে, যাতে জলটা মাখো হয়। তুমি আরো জলই দেবে বলছি, একটু সোয়া সস দাও, কালারটা কালচে আসবে। এই যে সোয়া সস, এখানে এটাই উঠে যাচ্ছে ভিডিওতে। বলেছিলাম আমার জন্মদিন আমি কিছু রান্না করব না, তো হাজবেন্ড বললো ফ্রাইড রাইসটা তুমি করে দাও। তো সেই জন্য আমি ভাবলাম চলো, তা ফ্রাইড রাইস তো করতেই যখন হবে, তা বসে থেকে লাভ নেই। চালটা ধুয়ে দেরাদুন রাইসটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ ওর চিলি চিকেন হলে তারপরেই আমি করব। এখানে পকোড়া ভাজা হচ্ছে, এটা ভাজা হয়ে গেছে। ও আমি ভাবলাম একটু বলি, আরো একটা ভাজা হচ্ছে না, এই যে আরো এখানে আছে সমৃদুর তোলা, সমৃদুর তোলা হয়ে গেছে। আর আমি এদিকে চালটাও আমার ধোয়া ধুয়ে রেখে দিলাম। আর ফ্রাইড রাইসের গাজর বার করো, তুমি তো করো। চলো এখন আমি যাব আমার, আহা বাইরে কি ঠান্ডা, এই কাঁচি দিয়ে কাটবো হচ্ছে আমার যে লাগিয়েছিলাম পেঁয়াজ শাক, এই পেঁয়াজ মানে স্প্রিং অনিয়ন। এই মা এখানে এই বইটা কে রেখেছে গো, এই ভিজে ন্যাপা ন্যাপা হয়ে গেছে, এই একটা বুক, এটা কে রেখেছে? ওটা আমি রেখেছিলাম, ওই সেদিন লোক আসছিল না, হ্যাঁ কাটটার এটা, হ্যাঁ হ্যাঁ। ওই না এখন তুল তোলা যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে তো লাগবে। কি তেলে কি ভেজে নেব, ইয়ে করে দাও, শুরু করব না? হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, হয়ে যাবে। তো আমি পেঁয়াজ, স্প্রিং অনিয়ন লাগবে, তো আমার গাছ এখন স্প্রিং অনিয়ন বাড়িতে নেই, আবার লাগবে। চিলি চিকেন করতে গিয়ে বরমশাইয়ের মনে পড়েছে আর স্প্রিং অনিয়ন তো নেই, আবার টেস্কো যেতে হবে, টেস্কো থেকে আনতে হবে। বাবু বললো আগে কেন বলোনি আমি নিয়ে আসতাম, তা আমি বললাম দাঁড়াও, হঠাৎ মনে পড়লো আমি তো লাগিয়েছিলাম, তো এগুলো তো লাগেই না এখন বলতে গেলে, এখন তো অত চিলি চিকেন খাই না, তো ভাবলাম চলো আমারই গাছ থেকে কেটে নিই। এতটা তুলেছি, হবে না আর তুলতে লাগবে, ভালো করে হয়ে যাবে, হ্যাঁ ধুতে হবে, মাটি টাটি লেগে আছে না। এখন আমি কাটবো ওই গাজরগুলো, গাজরগুলো কেটে চালটা তো ভিজিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করার দায়িত্ব আমার ওপরই আছে, ও তো আর করবে না। আমার এখানে গাজর আর
বিনস কাটা হয়ে গেছে আর এগুলোকে কাজুগুলোকে রেডি করে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসটা করলেই হয়ে যাবে। আর এই যে চিলি চিকেন, না চিকেন মাঞ্চুরিয়ান, না ধনিয়া চিকেন, জানি না, এই যে হাজবেন্ড করেছে, এইটা এই বাটিতে রেখেছি আর এই এই বাটিতে রেখেছি। আর এখানে আমি এখন ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইসের ডাল বলছি, ফ্রাইড রাইসের ভাতও এই করলাম, কারণ হাজবেন্ড খেয়ে এখন সমৃদ্ধ থেকে সিনিকাকে আনতে যাবে, সেই জন্য আমি এখন তাড়াতাড়ি ফ্রাইড রাইসটা করে নিই। তো এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস ভাজতে বসিয়ে দিয়েছি, আর আগের থেকে কাজু কিশমিশ এগুলো ভেজে তুলে রেখেছি। তো ফ্রাইড রাইসটা ভাবলাম তাড়াতাড়ি করে দিই, ও আবার সমৃদ্ধ সেনিকাকে স্কুল থেকে আনতে যাবে, যাতে ও খেয়ে যেতে পারে, লাঞ্চটা করে যেতে পারে, সেই জন্য। তো ফ্রাইড রাইসটা আজকে বড় ছড়ানো একটা কড়াইতে করছি, তো যাতে ভালো হয় আর কি, না ভাঙে। তো আমি ভাতটা করার পরে এভাবে ভাতের ঢাকনাটা খুলে রেখেছিলাম, যতটা ঠান্ডা হওয়ার হয় হোক তারপরে আর কি করব, পুরো ঠান্ডা হয়নি আর কি, ওই গরম গরমই করলাম। আর একটু নুন মিষ্টি দিলাম, ভেবেছিলাম একটু গরম মশলা গোলাপ জল দেবো, ভুলে গেছি দিতে, তাড়াহুড়ো করছি যাতে হাজবেন্ড খেয়ে যেতে পারে। তো অ্যাট লাস্ট আমার হয়ে গেছে। তো হাজবেন্ড গেছে ওপরে স্নান করতে, ওকে বললাম তুমি যাও চট করে স্নানটা করে এসো, আমি তোমার ভাতটা বাড়ছি। তো ও খেয়ে নিক, তারপরে ও চলে গেলে আমি স্নান করব, পুজো দেব, তারপর আমি খেতে বসবো। সমৃদ্ধ আসার আগেই আমি খেয়ে নেব, মানে এই কোটাগুলো কমপ্লিট করে রাখলে ওরা আসলে যা তাণ্ডব করে আর সেটা দেখার মতো না, তিনজনে একসাথে আসলে। তো এই যে হাজবেন্ডকে চলো খেতে দিয়ে দিই। এখন হাজবেন্ড চলে যাচ্ছে সমৃদ্ধকে আনতে, বাইরে অত ঠান্ডা নেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টাটা। হাজবেন্ড চলে যাওয়ার পর চট জলদি স্নান করে নিলাম, কারণ স্নান করে আমাকে খেতেও হবে, সেটাও সেরে ফেলতে হবে, আর ও যাবে এক্ষুনি, যাবে এক্ষুনি চলে আসবে। তো স্নান করান উঠে ঠাকুরকে ধূপধুনো দিয়ে একটু পুজো দিয়ে নিলাম, আর এখন ঠাকুরকে অনেকদিন হলোই ঠাকুরকে সব ঠাকুরকেই সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ এখানে শীতকাল, বলতে গেলে ওই 2-3 মাস ঠাকুররা আর কি সোয়েটার ছাড়া থাকে, বাকি সব বছরের সবকটা মাসেই আমি সোয়েটার পরিয়ে রাখি, কারণ ঠান্ডা সবসময়ই থাকে এখানে। তো চলো এদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে আস্তে আস্তে সন্ধ্যাও নেমে আসছে। দেখো আমার পুজো দিতে দিতে সমৃদ্ধও চলে এসেছে, খাওয়াটাও আমার হলো না। দেখো কি লাগিয়েছে এখানে, দেখি দেখি সোম কি বানিয়েছে, জুতো মোজা খুললো না, ব্যাগ খুললো না, ব্যাগ খুলে মাকে ব্যাগ খুলে মাকে দেখাবে। হোয়াট ইজ দিস, ইটস কাটিং ওয়ে শোম, হোয়ার ইজ ইওর সক্স, নো লাইক রিদু, রিদু হ্যাভ রেড সক্স, হোয়ার ইজ ইওর, ইউ ডোন্ট নো, আই হ্যাভ আ নিউ সক্স, নো দ্যাট সক্স, দ্যাট রেড, রিদু তুমি শেয়ার করবে সোমের সাথে, নো ইয়েস, চলো 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 ড্রেস ছাড়ো, রাত হয়ে গেছে, সিনিকা এখন স্কুল থেকে এসছে, কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়, চলে চলে ঠান্ডা বাইরে, চলে আসতে, ভাইরা ঘুমোচ্ছে, অনেক কিছু বানিয়ে। সিনিকা এখন স্কুল থেকে আসলো, সেই জন্য ওকে এখন খাবারটা বেড়ে দিই, ওকে এই চিলি চিকেন দিয়ে, চিকেন দিয়ে রুটি দেব, এখন ওকে আর ফ্রাইড রাইস দেবো না, ও তোমাদের তো দেখানোই হয়নি।
যে আমার রুটিও হয়ে গেছে, আমি রুটি করেছি, তখন একটু ভিডিও শ্যুট করা হয়নি। রুটি কি একটু গরম করে দেবো সিনিকা? একটু রুটিটা মাখতে হবে না, একটু গরম করে দিই। চলো, এই যে সিনিকার রুটি আর চিলি চিকেন হবে না, আর একটু দেবো, আর একটু দেবো, চা খা, যদি লাগে তো আবার দেবো। ওকে, এখন বাজে বিকেল পাঁচটা, পাঁচটার সময়, পাঁচটা বাজে, পাঁচটার সময় সিনিকা স্কুল থেকে আসলো। হাতটা মোছাকে তারপরে দিচ্ছি, বসে খেতে বসে যাও, বসে পড়ো। এখন বসেছি বিকেলের চা আর বিস্কুট নিয়ে, যেটা ছাড়া শীতের সন্ধ্যা একেবারে অসম্পূর্ণ। তো অবশেষে কেক কাটিং এর সময় চলে আসলো, ক্যামেরাটাকে ট্রাইপডে সেট করে নিয়েছি, না হলে কি বলতো কাউকে একজনকে ফটো তুলতে হবে, হয় সিনিকা নয় হাজবেন্ডকে, সবাই একসাথে একই ফ্রেমে আর। এখানে ধর, তুই বিডু পেছনে আয়, না তুই বিডুকে কোলে নে, না আরে তুমি কোলে নিয়ে বস। চলো সিনিকা হাতে, হ্যাপি বার্থডে ফুদাও, থাক থাক থাক, ওটা থাক চলো। সমৃদ্ধকে খাবার দিচ্ছি, ওদের একটু গ্রেভি দিও, ওরা খায়। গরম নাকি ওটা, না কাপড় দিয়ে এনেছো? তলাটা গরম, ইয়ামি হয়েছে? ওদের একটু গ্রেভি একটু দাও, চিকেন আর একটু দাও, আছে নাকি? তিনটে করে দাও না, শ্রী সোম ভালো আছে? কিসমিস পেয়েছো? ওয়াও, নাট পেয়েছো? নাট নাট কিসমিস এগেন? এখানে আমি ও সমৃদ্ধু সিনিকার সাথে খেতে বসে গেছি, আমারটা গরম হচ্ছে, আসছে সমৃদ্ধু একা একা খাচ্ছে আজকে। ভালো আছে? কোথায় আছে? এই ছুটলো টয়লেট, খেতে খেতে টয়লেট পেয়ে গেছে, টয়লেটে ছুটলো। ফ্রাইড রাইস আর চিকেন, চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে খেতে বসে গেছে সমৃদ্ধু সিনিকাকে, ওদিকে দিয়ে দিয়েছে, ওরাও খাচ্ছে, তো ওইদিকে আমি আর হাজবেন্ড নিয়েও খেতে বসে গেছি সবাই একসাথে। আর আজকে সমৃদ্ধুকে একা খেতে দিয়েছি, ওদেরকে একটা স্পুন দিয়ে দিয়েছি, ওরা একা একা খাচ্ছে,
একটু ছড়াচ্ছে, তাহলে ছড়া কি করবে আর, বাচ্চা মানুষ একটু তো ছড়িয়েই খাবে। আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আমার সমৃদুর। আচ্ছা ঋতু, আজকে কার বার্থডে? মামিস। কি মামিস বার্থডে? ইন ক্যান্ডেল ইজ লাইট। টুডে টুডে হুজ বার্থডে? আই সে এন্ড ইট ইজ টুডে টুডে হুজ বার্থডে? ইজ মামি। মামিস বার্থডে আর সমৃদুর বার্থডে? মামি। মামি বার্থডে। তো মামি বার্থডে কি করবে তোমরা? আচ্ছা ঋতু, আজকে ডিনারটা কেমন ছিল? ভালো ছিল? ডু ইউ লাইক ইট? I love it. Acha, how is it the dinner? I put some snacks and some nice things. Yes. Ha? Boost achoop. Achoop. How is the dinner? How is dinner? No. Ajke today dinner ta kerom chilo? How is the dinner? It's like a dinner. It's round and round and round. The rice ta kemon chilo? Rice ta? I put them in mix and this is round. Acha, do you like it? Yes. Then rice is there. No. Ami ki bolchi, do you like the dinner? Yeah, I'm enjoying it. Is yummy or you love it? I love it. Okay. Shom, how's the dinner? It's like I got my dope in it. No. How is the dinner? Dinner is delicious. Then I do it. Boke jabe. Pagoler modhe boke jabe. যখন ক্যামেরা অন করেনি ঠিকঠাক কথা বললো, আর যখন ক্যামেরা অন করেছি তখন ভুলভাল বকতে থাকবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়াটার? ইয়েস। সোম, হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়াটার? ইয়েস। ওকে, নাও ইউ আর ওয়েটিং ফর কেক। বার্থডে কেক? ইয়া বার্থডে কেক। হুজ বার্থডে কেক? মামি। মামিস। এদিকে শুনে দাও। টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। ঋতুকে কেক দিয়ে দিয়েছি। ঋতু, টেস্টি।